حضرت شاہ کمال رحمت اللہ علیہ تفسیر القرآن پریشدের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম সুদি মণ্ডলী সর্বস্তরের বেরাদরান ইসলাম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাদের সামনে এসে বসার কুরআন ও হাদিসের আলোচনা করার উদ্দেশ্যে বসার যে তৌফিক দান করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা তাফসিরুল কোরআনের নামে আয়োজিত মুবারক মহফিলে মহতি মহফিলে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছি, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করেছেন, সেজন্যেও আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। বেরাদারান ইসলাম, এই মুবারক মাহফিল, মুবারক মাহফিলের দাওয়াত আমরা যারা এখানে হাজির হয়েছি, শুধু আমাদের কাছে এই দাওয়াত পৌঁছেছে তা না, আরও অসংখ্য অগণিত মুসলমানের কাছে এই তাফসিরুল কোরআনের দাওয়াত অবশ্যই পৌঁছেছে। কিন্তু যত সব মানুষের কাছে দাওয়াত পৌঁছেছে, যত সব মুসলমানের কাছে পৌঁছেছে, সবাইকে এখানে হাজির হয়ে গেছেন, মানে সবাইকে আল্লাহ তাআলা এখানে পাঠাননি, হাজির হয়েছেন না পাঠাননি, হয়ে গেছেন তা না, আমরা যারা এসেছি, আমরা এসেছি না আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, কি মনে করেন আপনারা? আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে আসার ক্ষমতা না দিতেন, আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে এই মহফিলে উপস্থিত হওয়ার ক্ষমতা না দিতেন, তাহলে আপনার আমার পক্ষে এই মহফিলে আসা কি সম্ভব ছিল? অবশ্যই ছিল না। মহান রব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন, আমরা উপস্থিত হয়েছি, যদিও আমরা উপস্থিত হয়েছি, তৌফিক যেহেতু দিয়েছেন মহান রব্বুল আলামিন, এজন্যই আমরা শুকরিয়া আদায় করছি কার? আল্লাহ। কাজ করলাম আমরা, শুকরিয়া আদায় করলাম আল্লাহর। শুকরিয়া আদায় করেছে মানে প্রশংসা আদায় করেছি, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হল সমস্ত প্রশংসা আল্লাহর। কাজ করলাম আমরা, কিন্তু শুকরিয়া আদায় করলাম, প্রশংসা করলাম কার? আল্লাহর। কেন করলাম কথাটা বুঝে আসছে? এর কারণ হইল, কাজ যদিও আমরা করেছি, আমাদের পক্ষে কোনো কাজ করাই সম্ভব ছিল না, সম্ভব নয়, যদি মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে করার ক্ষমতা না দেন। মহান রব্বুল আলামিন ক্ষমতা দেন বলেই আমরা কাজ করেছি, করতে পারি। এজন্যই যে কোনো কাজ আমরা করি, প্রশংসা করি কার? আল্লাহর। শুকরিয়া আদায় করি কার? আল্লাহ। আমি অনেক সময় বলে থাকি, আমরা যদি সব সময় আমাদের অন্তরে এই অনুভূতি থাকে, এই কথাটা জাগ্রত থাকে, কাজ আসলে আমরা করছি না, আর করার ক্ষমতা দিচ্ছেন আল্লাহ, আল্লাহ আমাদেরকে মূলত মাধ্যম বানাচ্ছেন, কাজ করছেন কে? আল্লাহই। মাধ্যম হচ্ছে কে? আমরা। এই কথাটা যদি আপনার আমার অন্তরে সব সময় থাকে, তা আমরা যদি যত বড় কাজই করি না কেন, যত মহান কাজ করি না কেন, অন্তরে অহংকার আসার কথা নয়। আমাদের অন্তরে অহংকার আসে, কোনো কাজ যদি আমি করি, মনে করুন সাহারপাড়া গ্রামের কোনো একটা মসজিদ, আপনি বা আমি, কথার কথা, একজন মানুষ তার অর্থ ব্যয় করে একটা মসজিদ বানিয়ে দিল, সে যদি ভাবে যে আমি কাজটা করেছি, তাহলে অবশ্যই তার অন্তরে অহংকার আসতে পারে। অহংকার আসবে কি না? আমি তো কম না, এত বড় কাজ করে ফেলেছি,
কিন্তু যদি ভাবতে থাকি আমরা যে না কাজটা আমি করি নাই, আল্লাহই করেছেন, মাধ্যম বানিয়েছেন কাকে, আমাকে, আমার মতো আরও অনেক পয়সাওয়ালা আছে, এদেরকে আল্লাহ মাধ্যম বানাননি, বানিয়েছেন আমাকে, কৃতিত্ব কোনো আমার কোনো কৃতিত্ব এখানে নেই, আমার কোনো কামাল এখানে নেই, আমার কোনো বৈশিষ্ট্য এখানে নেই, ক্ষমতা দিয়েছেন একমাত্র আল্লাহ, যা হবার যা কৃতিত্ব যা প্রশংসার দাবিদার একমাত্র কে, আল্লাহ। এই কথাটা অন্তরে থাকলে যত মহৎ কাজই করি না কেন, যত বড় কাজই করি না কেন, অন্তরে অহংকার আসার কথা না। কিন্তু আমাদের অন্তরে অহংকার আসে কেন, আসার কারণ হইল আমরা মনে করি আমি করেছি আমি করেছি, আমিত্ববোধ যেটাকে বলা হয়, আনানিয়ত যেটাকে বলা হয়, এই জিনিসটা আমাদের অন্তরে আসার কারণে যে কোনো কাজ করে মনে মনে গর্ববোধ করি, এমনটা আমি করে ফেলেছি, আসলে আমি করেছি না আল্লাহ করেছেন, মাধ্যম হয়েছি মাত্র আমি। তাহলে কৃতিত্ব কার, আমার না আল্লাহর? আল্লাহর কৃতিত্ব যদি হয় তাহলে আমার তো এখানে গর্ব করার অহংকার করার কিছুই নাই। আমরা যে কোনো কাজ করতে পারি না, মহান আল্লাহ যদি আপনাকে আমাকে ক্ষমতা না দেন, কোনো কাজই আপনার আমার পক্ষে করা সম্ভব নয়, এই বিষয়টা কিন্তু নিয়মিতই আমরা আল্লাহর কাছে স্বীকার করছি, নিয়মিত স্বীকার করছি, প্রতিদিনই এই কথাটা আমরা বলছি, হে আল্লাহ কোনো কাজই আমার পক্ষে করা সম্ভব নয় আপনি যদি ক্ষমতা না দেন, সব সময় কিন্তু আমরা স্বীকার করছি, বলছি কথাটা। আমরা সবাই এখানে, আমার বিশ্বাস এই মহফিলে আমরা যারা উপস্থিত আছি সবাই তো সুরায় ফাতহা মুখস্থ পড়তে পারবো কিনা, আমার তো বিশ্বাস এখানে যারা আছি সবারই সুরায় ফাতহা কি আছে, মুখস্থ আছে, ফাতহা কি মুখস্থ নাই? সুরায় ফাতহা আমরা পড়ি কিনা, আপনারা পড়েন, নামাজেও পড়েন, নামাজের বাইরেও তো পড়েন না, পড়েন না? নামাজেও পড়ি আমরা, নামাজের বাইরেও পড়ি, নামাজের ভিতরেও পড়ি, সবাই তো পড়ি না, পড়ি না? আপনারা সবাই পড়েন, ভালো করে বলবেন, সবাই কি নামাজে পড়েন? সবাই আমরা পড়ি, না পড়েও পড়ি, সবাই কিন্তু পড়ি না, কিন্তু না পড়লেও আমরা পড়ি। এর অর্থ হইল জামাতের সাথে যখন আমরা নামাজ পড়ি, সুরায় ফাতহা আমরা সবাই পড়ি না, শুধু ইমাম সাহেব পড়েন, শুধু ইমাম সাহেব পড়েন, কিন্তু আমরা না পড়লেও কিন্তু পড়ি, না পড়লেও আমরা পড়ি, আমরা সুরায় ফাতহা পড়ি না নামাজে, আমরা সুরায় ফাতহা মুক্তদি যখন হই আমরা সুরায় ফাতহা পড়ি না, না পড়ি? আপনারা পড়েন? অবশ্যই না, বাংলাদেশের কোনো মুসলমান আমার জানা মতো পড়ার কথা নয়, কিন্তু একদল মানুষ আছে পড়েন, বাংলাদেশেও আছেন। আমরা সুরায় ফাতহা পড়ি না কেন একটু পরে বলবো ইনশাআল্লাহ, আগে আমার কথাটা শেষ করি, আমি যে কথাটা শুরু করছি যে আমরা নামাজেও পড়ি, নামাজের বাইরেও সুরায় ফাতহা পড়ি, সুরায় ফাতহা আমরা নিয়মিতই পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই কথাটা আমরা পড়ি কি না? সবাই তো পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে কি বলছি আমরা, আমরা যেহেতু বেশিরভাগ মুসলমান অর্থ জানি না, অর্থ বুঝি না, এজন্য কি বলছি আমরা আসলে বুঝি না, এখানে আমরা বলতেছি এই কথাটাই, হে আল্লাহ কোনো কাজই আপনার ক্ষমতা দেওয়া ছাড়া আমাদের পক্ষে করা সম্ভব না, এই কথাটাই মূলত বলছি। কিভাবে আমরা প্রথমে বলছি, ইয়াকা নাবুদু, একমাত্র আপনারই ইবাদত করি আমরা, কথা কি বললাম, ইবাদত করি কারা করি, আমরা। তাহলে আমরা ইবাদত করি যখন বললাম, মনে মনে তো একটা অহংকার আসতে পারে, কেন, আল্লাহ পাক আপনাকে আমাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমরা তো কম না, যে কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এই কাজটা আমরা করে নিতে পারলাম, এই কথাটা মনে আসতে পারে, এজন্যই সাথে সাথে বলছি, ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ যদিও আমরা ইবাদত আপনার করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি ইত্যাদি করছি ঠিক, কিন্তু আসলে আমাদের পক্ষে করা সম্ভব নয়,
আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন, এজন্য সব ক্ষেত্রে আপনার কাছেই আমরা সাহায্য চাই। ওয়াইয়াকা নাস্তাইন, ওয়াইয়াকা নাস্তাইন বলে এইটাই বুঝালাম, এবাদত করছি তো ঠিক আমরা, কিন্তু আমাদের মাঝে করার ক্ষমতা ছিল না, নামাজ পড়ার ক্ষমতা ছিল না, রোজা রাখার ক্ষমতা ছিল না, হজ করার ক্ষমতা নেই, আপনি যদি আমাদেরকে ক্ষমতা না দেন। এই কথাটাই পরবর্তীতে সাথে সাথে বলছি, ওয়াইয়াকা নাস্তাইন, হে আল্লাহ সর্ববিষয়ে এবাদতের ক্ষেত্রে হোক অন্য যে কোনো বিষয়ে হোক আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি, আপনার সাহায্য ব্যতি রেখে, আপনার সাহায্য ছাড়া আমাদের পক্ষে এবাদত করাও সম্ভব নয়, কোনো কাজ করাও সম্ভব নয়। তাহলে আমরা নিয়মিত সূরা ফাতিহায় এই ঘোষণা দিচ্ছি কি না? এই ঘোষণা দিচ্ছি আমরা যে আমরা হে আল্লাহ যত কাজই আমরা করি, করি তো আমরা ঠিক, কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব নয় যদি আপনি আপনি যদি আপনি আমাদেরকে ক্ষমতা না দেন। তাই বলছিলাম আজকে যে আমরা এখানে হাজির হয়েছি, ঠিক আমরা হয়েছি, কিন্তু ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলেই আমাদের পক্ষে আসা সম্ভব হয়েছে। আমি জিজ্ঞাসা করি আজকের এই মাহফিলে যে আমরা আসলাম, আল্লাহ যে আমাদেরকে পাঠালেন ভালো কাজের জন্য পাঠালেন না কোনো বিপরীত কোনো কাজের জন্যে? কাজটা ভালো কি না, সওয়াবের কাজ কি না? তাহলে সওয়াবের কাজের জন্য যদি আল্লাহ আপনাকে আমাকে পাঠান, অবশ্যই সওয়াবের কাজে পাঠিয়েছেন, তাহলে কি আমরা মনে করতে পারি না যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসতেছেন? আল্লাহ যদি আপনাকে আমাকে ভালো না বাসতেন তাহলে সওয়াবের কাজের জন্য কি পাঠাতেন? ভালো কাজে যখন পাঠিয়েছেন আমরা মনে করতে পারি অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করতেছেন। আমরা আজকের এই জলসায় অংশগ্রহণ করার মাধ্যমে আমরা মনে করে নিতে পারি যে মহান রব্বুল আলামিন কমপক্ষে এই মুহূর্তে আপনাকে আমাকে মহব্বত করছেন, ভালোবাসছেন। তাই আরও একবার অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। বেরাদরান ইসলাম, আমাদের বাংলাদেশে ইদানিং কিছু মানুষ আছেন, কিছু মানুষের আবির্ভাব হয়েছে আমাদের বাংলাদেশে, যারা বলতে চান এই বাংলাদেশের মুসলমানরা যা নামাজ পড়েন, নামাজ পড়েন ঠিক, বেশিরভাগ নামাজি নামাজ পড়েও বেনামাজি, বেশিরভাগ মুসলমান নামাজ পড়েও বেনামাজি, এই ফতোয়া দিচ্ছেন একদল মানুষ ইদানিং বাংলাদেশে এদের জন্ম হয়েছে। এই ফতোয়াটা দেয়া হয়েছিল আজকে নয়, আজ থেকে প্রায় 200 বছর আগে, আজ থেকে প্রায় 200 বছর আগে 1246 হিজড়িতে, 1246 হিজড়ির কিছুদিন পরেই একটা ফতোয়া দেয়া হয়েছিল একদল মানুষের পক্ষ থেকে যে ভারতের মুসলমানরা নামাজ পড়েও বেনামাজি, পড়ে নামাজ কিন্তু বেনামাজি। এই ফতোয়াটা দেয়া হয়েছিল আজ থেকে প্রায় 200 বছর আগে, 1246 হিজড়ি যদি বলা হয়, 1446 হলে হবে 200 বছর, এখনও 200 বছর পুরা হয়নি, প্রায় 200 বছর বললাম, প্রায় 200 বছর আগে এই ফতোয়াটা ভারতে একদল মানুষ জারি করেছিল। এই ফতোয়া জারি করে ভারতের মুসলমানদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। ইদানিংও এই এদের 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 দুশররা বাংলাদেশে আছে, এরা প্রকাশ্যে এখনো না বললেও ভিতরে ভিতরে এই কথাটা বলতেছে যে বাংলাদেশের মুসলমানদের বেশিরভাগ মুসলমানের নামাজ হচ্ছে না, এরা বেনামাজি। আজ থেকে সম্ভবত 1 বছর আগের ঘটনা, উত্তরবঙ্গে গিয়েছিলেন আমাদের সিলেটের কয়েকজন বন্ধু তাবলিগ জামাতে, তাবলিগ জামাতে গিয়েছিলেন, এদের আমার সাথে এদের সম্পর্ক আছে, আমাকে চিনেন এই হিসাবে সম্পর্ক, উত্তরবঙ্গ থেকে টেলিফোন করলেন একজন মানুষ, একজন বন্ধু, ইনি একজন সাধারণ মুসলমান, তাবলিগের সাথী, সাধারণ মুসলমান, সাধারণ শিক্ষায় শিক্ষিত, হুজুর আমরা এমন এক জায়গায় আসলাম এখানে হুজুররা বলতেছেন আমাদের নামাজ নাকি হচ্ছে না, কেন? যে আমরা যে নামাজে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি কিন্তু আলহামদুলিল্লাহ শরীফ পড়ি না, এই জন্য নাকি আমাদের নামাজ হচ্ছে না, বলতেছেন একদল মানুষ, হুজুররা বলতেছেন, এলাকার হুজুররা বলতেছে।
আমি তো বুঝতে পারলাম কারা বলতেছেন, উনি তো একজন সাধারণ মানুষ। আমি বললাম, ভাই আপনি নামাজ পড়তেছেন যেভাবে সুরায় ফাতেহা পড়েন না, আপনি মনে করুন আপনার নামাজ হচ্ছে, কে কি বলছে এটা আপনি দেখবেন না, এটা আপনার দেখার বিষয় নয়, এটা বোঝার বিষয় নয়। মূল ব্যাপার হচ্ছে যারা এই কথাটা বলতেছে, এরা ইদানিং শুধু উত্তরবঙ্গে না, সারা বাংলাদেশেই কিছু মানুষ তৈরি হয়ে গেছে যারা এই ধরনের কথা বলতেছে। এদের ফিতনায় পড়ে, এদের অপপ্রচারে পড়ে আমাদের অনেক সাধারণ মুসলমান, বিশেষ করে জেনারেল শিক্ষায় শিক্ষিত অনেক মুসলমান, ধর্মকর্মের প্রতি একটু আগ্রহী মুসলমানরা এদের বিভ্রান্তির, এদের অপপ্রচারে এদের শিকার হচ্ছে। 1246 হিজরির পরে ভারতের একদল মানুষ ফতোয়া দিয়েছিল যে ভারতের অধিকাংশ মুসলমান নামাজ পড়েও বেনামাজ। ফতোয়াটা কি দিয়েছিল, কেন দিয়েছিল? তারা বলে যে ভারতের বেশিরভাগ মুসলমান ইমাম সাহেবের সাথে যখন নামাজ পড়েন, ইমাম সাহেব শুধু পড়েন ফাতেহা, আর কেউ সুরা ফাতেহা পড়েন না। কথা তো ঠিক না, ঠিক না? কথা তো ঠিক, বলতেছে শুধু ইমাম সাহেবের নামাজ হচ্ছে, বাকি কারো নামাজ হচ্ছে না। কেন? ফতোয়া হইল তাদের, ফাতেহা পড়া শুধু ইমাম সাহেবের কাজ না, মুসল্লি মাত্রই সবার কাজ হইল ফাতেহা পড়া। ইমাম হলেও পড়তে হবে, মুক্তদি হলেও পড়তে হবে, একা হলেও পড়তে হবে, জমাতে হলে পড়তে হবে, সবাই পড়তে হবে। কেন? তাদের কথা, আমাদের কথা বলছি, তাদের ফতোয়া হইল কেন? এর কারণ হইল বুখারি শরীফে হাদিস আছে, তাদের কথা, তাদের কথা বলছি, বুখারি শরীফে হাদিস আছে, সহি হাদিস, সহি হাদিস, অবশ্যই সহি হাদিস, সহি হাদিস, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে মানুষটা নমাজে ফাতেহা পড়ে না তার নমাজ নেই, মানে নমাজ হয় না। তাহলে কি বোঝা গেল? ফাতেহা না পড়লে নমাজ হয় না। এখানে তো বলা হয় নাই যে মুক্তদি পড়তে হবে না, ইমাম পড়তে হবে, যে কোনো মুসল্লি হোক নমাজে ফাতেহা না পড়লে তো নমাজ হয় না, আল্লাহর রসুল বলেছে। আল্লাহর রসুল বলেছেন ফাতেহা না পড়লে নমাজ হয় না, আর ভারতের মুসলমানরা আল্লাহর রসুলের কথা বাদ দিয়া, আল্লাহর রসুলের কথা বাদ দিয়া তারা যে ইমাম বানাইছে আবু হানিফাকে, আবু হানিফার কথা মানে, আবু হানিফা বলেছেন ফাতেহা পড়তে হবে না, আর তারা আবু হানিফার কথা মানে। কি বলেন, কথার কত সুন্দর কথা! এইভাবে যদি একটা কথা সাধারণ মুসলমানের কাছে পেশ করা হয়, যারা কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞান রাখেন না, স্বাভাবিকভাবেই তো কথা বিভ্রান্ত হওয়ার কথা। বুখারী শরীফের হাদিস অবশ্যই বুখারী শরীফে আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই ফতোয়াটা দেওয়া হয়েছিল আজ থেকে প্রায় 200 বছর আগে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন রহমতুল্লাহ আলাইহি, নাম তো হয়তো শুনে থাকবেন, চার ইমামের এক ইমামের নাম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমার জানা মতো এমন কোনো মানুষ নাই যিনি বলেছেন ইমামের পিছনে ফাতেহা না পড়লে নমাজ হবে না, এমন কথা বলেছেন বলে দুনিয়ার কোনো আলিমের নাম আমার জানা নাই। কি বললেন তিনি? ফাতেহা না পড়লে নামাজ হবে না, এমন কোনো আলিমের নাম আমার জানা নাই। কে বলতেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল, 1200 হিজরির মানুষ না, অনেক আগের মানুষ, অনেক আগে। উম্মতের সর্বসম্মত সিদ্ধান্ত বলতে গেলে এইটা যে ফাতেহা না পড়লেও কি হয়, নামাজ হয়। কিন্তু ওই বন্ধুরা এই ফতোয়া দেওয়ার উদ্দেশ্য ছিল মুসলমানদের মাঝে বিরোধ সৃষ্টি করা, উদ্দেশ্যই ছিল মুসলমানদের মাঝে মতানৈক্য সৃষ্টি করা। এখন মনে করুন আপনার মসজিদে এসে যদি একজন হুজুর বলেন যে আপনারা যে নামাজ পড়তেছেন, নামাজ তো হচ্ছে না, কেন? আপনারা তো ইমামের সাথে পড়েন নামাজ কিন্তু ফাতেহা পড়েন না, আর আল্লাহ রসুল বলেছেন ফাতেহা পড়ার কথা, ফাতেহা না পড়লে নামাজ হয় না, আপনারা পড়েন না, আপনার নামাজ হবে না। এই কথায় কিছু না কিছু দুই একজন সাড়া দিবে, সায় দিতে পারে, সায় দিলেই তো মুসল্লিদের মাঝে একটা বিরোধ সৃষ্টি হয়ে গেল।
কথাটা বোঝার জন্য বলছি, এই হাদিসটা আল্লাহর রসুল বলেছেন, 1400 বছর পরের লোকেরা শুনেছেন না রসুলের সাহাবায়ে কেরামও শুনেছিলেন? আল্লাহ রসুলের সাহাবিরা কি হাদিসটা শুনেন নাই? তারা কি হাদিসের অর্থ বুঝেন নাই? কি বলেন, তারা কি হাদিসের অর্থ বুঝেন নাই? না আমরা বেশি বুঝলাম? আল্লাহর রসুল যাদেরকে লক্ষ্য করে হাদিসটা বলেছেন সরাসরি, তারা কি বুঝলেন হাদিসটার অর্থ? তারা তো হাদিসটার অর্থ বলেছেন, ভিন্ন অর্থ করেছেন। তারা তো বলেছেন যে না না, এই হাদিসের অর্থ এইটা নয় যে মুক্তদি ফাতিহা পড়তে হবে, এই অর্থ নয়। বরং এই হাদিসের অর্থ হলো, একাকী যারা নামাজ পড়বে তাদের অবশ্যই কি করতে হবে, ফাতিহা পড়তে হবে। এই অর্থ করেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাহাবী জাবির বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব হাযা ইযা সাল্লা ওয়াহদা, একাকী যখন নামাজ পড়বে প্রত্যেকের জন্য ফাতিহা অবশ্যই পড়া জরুরি, জামাতের সাথে পড়লে ফাতিহা পড়তে হবে, এই কথাটা হাদিসে বলাই হয়নি। অত সেই বন্ধুরা আপনাদের আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টির জন্য এমন কথা বলে ফতোয়া দিয়েছিলেন, ইদানিংও ফতোয়া দিচ্ছে। আমি জিজ্ঞাসা করি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কি মনে করেন কোরআনের বিপরীত কোনো কথা বলতে পারেন? কোরআনের বিপরীত কোনো কথা আল্লাহ রসুল বলতে পারেন? অবশ্যই না। কোরআনের বিপরীত কোনো কথাই আল্লাহ রসুল বলেন নাই, বলার সম্ভাবনাও নাই, বলার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রসুল কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, কোরআনের বিপরীত কোনো কথা বলার কথা নয়। 23 বছরের জিন্দেগিতে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করে গেছেন, কাজটার নাম হলো কোরআনের ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যা করে গেছেন 23 বছরের জিন্দেগিতে। কোরআন একটা কথা বলবে আর এর বিপরীত আল্লাহ রসুল কোনো কথা বলবেন, এমনটা হতেই পারে না। না হতে পারে? কি মনে করেন হতে পারে? যুক্তি কি বলে? যুক্তি তো এটাই বলে, কোরআনের বিপরীত কোনো কথা আল্লাহ রসুল বলতেই পারেন না। কোরআন বলতেছে ইমামের সাথে যখন নামাজ পড়া হবে, শুধু ফাতিহা ইমাম সাহেব পড়বেন, অন্য কেউ পড়বে না। কোরআন বলতেছে, কোরআন যেখানে বলতেছে, কোরআনের বিপরীত কি আল্লাহ রসুল বলতে পারেন সবাই ফাতিহা পড়তে হবে? কি বলেন, বলতে পারেন? কোরআন বলতেছে, ইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু, ইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়াংসিতু লাআল্লাকুম তুরহামুন। আয়াতের মর্ম হচ্ছে, তোমরা যখন কোরআন পড়া হয়, যখন কোরআন পড়া হয় তখন যাদের সামনে পড়া হবে তাদের কাজ কি, তাদের দায়িত্ব কি? আল্লাহ বলেন, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনো। ওয়ানসিতু, যদি তোমাদের কান পর্যন্ত নাও পৌঁছে মুখ বন্ধ করে রাখো। ওয়ানসিতু, কোরআন পড়া হলে যাদের সামনে পড়া হবে এদের কাজ পড়া না শোনা। তাহলে ইমাম সাহেব যখন নামাজে ফাতিহা পড়েন, তাহলে আমাদের কাজ পড়া হবে না শোনা? শুনতে যদি পারি না, কাজ হবে কি? মুখ বন্ধ করে রাখে। আল্লাহ দুইটা কথা বলেছেন, শুনো, আর যদি শোনা যায় না, আনসিতু, মুখ বন্ধ করে রাখো। নামাজে ফাতিহা পড়া একমাত্র কাজ ইমামের, অন্য কারো কাজ নয়। হাদিসে আল্লাহর রসুল ইমাম সাহেবকেই বলেছেন কারি সাহেব, কারি সাহেব হচ্ছেন ইমাম, অন্য কাউকে কারি বলেন নাই। কারি বুঝেন তো, যিনি কোরআন পড়েন তাকে বলা হয় কারি। আল্লাহর রসুল বলেন একটা হাদিস, ইজা আম্মানাল কারি ফা আমিনু, কারি সাহেব যখন দালিন বলার পর আমিন বলেন, তোমরাও আমিন বলো। তাহলে কারি সাহেব সবাইকে বললেন না, একজনকে। কি বললেন, কারি সাহেব কে? ইমাম সাহেবকে তো বললেন কারি, অন্য কাউকে তো রসুল কারি বলেনই না। কারি তো হচ্ছেন একমাত্র কে? ইমাম সাহেব। ইমাম সাহেব যখন আমিন বলবেন, তোমরা আমিন বলো। ইমাম সাহেবকে বলা হচ্ছে কারি। কোরআন পড়নেওয়ালা ব্যক্তি যখন আমিন বলবেন, অর্থাৎ সুরায় ফাতিহা পড়নেওয়ালা ব্যক্তি যখন আমিন পড়েন, অর্থাৎ গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন বলে আমিন বলেন, তোমরাও আমিন বলবে। পরিষ্কার হয়ে গেছে, কোরআন পড়াটা, ফাতিহা পড়া কার কাজ? সবার কাজ না, ইমাম সাহেবের কাজ, ইমাম সাহেবের কাজ।
তাই ভালো করে মনে রাখবেন, এই 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 বন্ধুদের ফিতনায় ফতোয়ায় যেন আমরা বিভ্রান্ত না হই। আমরা মনে করি ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে ফাতিহা পড়া, মুক্তদীদের কাজ ফাতিহা পড়া নয়। রসুল পরিষ্কার বলেছেন ইমাম সাহেবের পড়াই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, তোমাদের পড়তে হবে না সুরায় ফাতিহা, তোমাদের পড়তে হবে না। জাবির বলতেছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামে লাহু কিরাআত। বন্ধুদের কথা বলতেছিলাম যে বন্ধুরা 1246 হিজরিতে জন্মগ্রহণ করেছে, আর এদের জন্ম হয়েছে বাংলাদেশে, আরে ভারতে, এদের জন্ম ভারতে, মক্কা শরীফে নয়, মদিনা শরীফে নয়, জন্ম হয়েছে ভারতে। আর জন্ম দিয়েছে যারা, এরা কিন্তু মুসলমান না, ইসলাম দুশ্মন, মুসলমানদের শত্রুরা এদেরকে জন্ম দিয়েছে। কি মনে করেন, মুসলমানের শত্রুরা যাদেরকে জন্ম দিয়েছে এদের দ্বারা ইসলামের কল্যাণের আশা করা যায় না, ইসলামের ক্ষতি ছাড়া আর কিছু হবে না? কি মনে করেন আপনারা, যাদেরকে ইহুদ খ্রিস্টানরা জন্ম দিয়েছে এদের দ্বারা ইসলামের কোনো কল্যাণের আশা করা যায় না, ইসলামের ক্ষতি হবে এদের দ্বারা? ইসলামের ক্ষতি ছাড়া কল্যাণের আশা করা যায়? 1246 হিজরিতে একদল মানুষ একটা দল তৈরি করেছে ব্রিটিশরা, সেই সময় ব্রিটিশের শাসন ছিল বাংলাদেশ ভারতে, ভারতে ব্রিটিশের শাসন ছিল। রানী ভিক্টোরিয়ার সময়কার কথা, 1246 হিজরিতে একটা দল তৈরি করেছে, যে দলে এসে ফতোয়া দিল, মূল ফতোয়া তারা দিয়েছিল কোরআন হাদিস থাকতে মজহব মানা যাবে না, কোরআন হাদিস থাকতে কি করা যাবে না, মজহব মানা যাবে না। বরং তারা বলতে চায় এমনভাবে মানুষকে বুঝায়, দেখো কোরআন হাদিসে যে কথা বলা হয়েছে, আমাদের দায়িত্ব হলো কোরআন মানা, হাদিস মানা, আমাদের কাজ তো অন্য কাউকে মানা নয়, আবু হানিফাকে মানা তো আমাদের কাজ নয়, আল্লাহ তো কোথাও বলেন নাই তোমরা আবু হানিফাকে মানো, আল্লাহ তো বলেন নাই ইমাম শাফিকে মানো, আল্লাহ তো বলেন নাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানো, এমন কথা আল্লাহ তো কোথাও বলেন নাই। আল্লাহ বলেছেন মানো দুইজনকে, একজনের নাম আল্লাহ কিতাবুল্লাহ, আল্লাহ মানে কিতাবুল্লাহ মানো, আর দুই নম্বর মানো আল্লাহর রসুলের সুন্নাহ। তারা কত সুন্দর করে সাধারণ মানুষকে বোঝায়, আল্লাহ আল্লাহর আল্লাহর রসুল নিজেই বলে গেছে, কাত তারাকতুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম দিহিমা। আল্লাহর রসুল বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে শক্ত করে আঁকড়ে ধরবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। এই দুইটা জিনিসকে শক্ত করে আঁকড়ে ধরতে ধরে রাখতে পারলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। দুইটা জিনিসের নাম হইল কিতাবুল্লাহ ও সুন্নাতু রাসূলিহি, কিতাব আল্লাহ ও সুন্নাতা রাসূলিহি। তারা বলে আল্লাহর রসুলও তো বলেছেন দুইটা মানার কথা, আল্লাহর কিতাব মানার কথা, সুন্নত মানার কথা, আরো কাউকে মানার কথা তো বলেন নাই। এই ভারতের মুসলমানরা, বরং দুনিয়ার বেশিরভাগ মুসলমান একটা আরেকটা ফতোয়া জারি করলো, শক্ত ফতোয়া। কি ফতোয়া? যে যারা কোরআন হাদিস ছাড়াও কোনো ইমামকে মানে, কোনো ইমামকে যারা মানে অর্থাৎ তকলিদ করে, মজহব মানে, এরা মুশরিক। এরা কি মুশরিক? কীভাবে মুশরিক? আবু হানিফার কথা মানা মানে রসুলের কথার মন, রসুলের মর্যাদা দিয়ে দিল আবু হানিফাকে, রসুলের মর্যাদা দিয়ে দিল শাফিকে, তাহলে তো রসুলের মতো আর একজনকে বানিয়ে ফেললো, এটার নতুন নাম দিয়েছে তারা শিরিক ফির রেসালত, রসুলের মাঝে শরিক বানানো হয়ে গেছে। আল্লাহ একবার, এতে করে সাধারণ মুসলমানদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া আর কিছুই ছিল না। একটা বিষয় লক্ষ্য করার, আল্লাহর রসুলের যুগে আমরা লক্ষ্য করি, আল্লাহর রসুলের যুগেও এভাবে একজন আরেকজনকে অনুসরণ করেছে,
একজন আরেকজনকে অনুসরণ করেছেন আল্লাহর রাসূলের যুগে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামান পাঠালেন, ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠালেন, ইয়ামানের বিচারক বানিয়ে পাঠালেন। হাদিসের কিতাবে আছে, তিরমিজি শরীফ সহ আরো বিভিন্ন কিতাবে আছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর রাসূল ইয়ামান পাঠান। ইয়ামান যাওয়ার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে জিজ্ঞাসা করেন, হে মুআয, তুমি তো ইয়ামান যাচ্ছ, ইয়ামান যাওয়ার পরে দেখবে ইয়ামানের মানুষেরা তোমার কাছে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা নিয়ে আসবে, সমস্যার সমাধান জানার জন্য, অর্থাৎ বিভিন্ন মাসআলা মাসাইল জানার জন্য আসবে। এই বিষয়গুলোর সমাধান তুমি কিভাবে দিবে প্রশ্ন করলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আকদি বিকিতাবিল্লাহ, এইগুলোর সমাধান আমি আল্লাহর কিতাব দ্বারা দিব। এরপর জিজ্ঞাসা করলেন, ফাইল্লাম তাজিব, হে মুআয, সমাধানটা যদি তুমি কিতাবুল্লাহ না পাও, আল্লাহর কিতাবের না পাও, তখন কি করবে? নাই তা বলতেছেন আল্লাহর রাসূল, হয়তো তুমি পাচ্ছ না, আছে সমাধান, তুমি হয়তো পাচ্ছ না, তখন কি করবে? জবাব দিলেন, ফাবি সুন্নতে রাসূলিহি, অর্থাৎ আপনার সুন্নত দ্বারা আমি সমাধান দিব, হাদিস দ্বারা সমাধান দিব। এখানেও আরেকটা কথা, সূক্ষ্ম একটা কথা বোঝার মতো আছে। বলেন নাই আপনার হাদিস দ্বারা, বলেছেন আপনার সুন্নত দ্বারা। কেন বলেছেন সেটা ভিন্ন বিষয়। এরপর বললেন আল্লাহর রাসূল, যদি আমার সুন্নতেও না পাও তখন কি করবে? বললেন, আজ তাহিদু বি রায়ি, আমি কোরআন সুন্নায় গবেষণা করে সিদ্ধান্ত দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন যে আল্লাহর রসুলের প্রতিনিধিকে এমন জবাব দেওয়ার তৌফিক দান করলো যে জবাবটাকে আল্লাহ পছন্দ করেন, রসুলও কি করেন, পছন্দ করেন, অর্থাৎ সঠিক জবাব দিয়েছিলেন, এজন্যে আল্লাহর শুক্রিয়া আদায় করেছে। লক্ষ্য করার ব্যাপার, ইয়ামান যখন গিয়েছিলেন, ইয়ামানের মানুষেরা কার অনুসরণ করেছিল? আর তো কেউ নাই, মুআয ইবনে জাবাল ছাড়া তো আর কেউ নাই। মুআয ইবনে জাবাল যা বলছেন ইয়ামানের মানুষরা সবাই মুআয ইবনে জাবালেরই অনুসরণ করেছে। সাধারণ মুসলমানরা কার অনুসরণ করেছিলেন? মুআয ইবনে জাবালের অনুসরণ করেছিলেন। তাহলে অনুসরণ করা যে একটা বিষয়, এক সাধারণ মানুষ আরেকজনের অনুসরণ করবে, এটা নতুন কোনো বিষয় নয়, এটা অনেক পুরাতন বিষয়, আল্লাহর রসুলের সময় থেকে চলে আসছে। বরং আমরা যদি লক্ষ্য করি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মাসআলা মাসাইল জানার ব্যবস্থা কি ছিল, কি ব্যবস্থা ছিল জানার? তিনটা ব্যবস্থা ছিল। কোরআন হাদিস ছানবিন করলে, যাচাই বাছাই করলে বুঝে আসে তিনটা তরিকা ছিল মাসআলা মাসাইল জানার। একটা তরিকা ছিল সরাসরি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা, ইয়া রাসূল আল্লাহ, এই সমস্যা সমাধান কি? আল্লাহর রসুল এর সমাধান দিয়েছেন। সমাধানটা গ্রহণ করেছেন কার কাছ থেকে? সরাসরি আল্লাহর রসুলের কাছ থেকে। এবার মনে করুন, সমস্যাটা এমন এক জায়গায় যেখানে আল্লাহর রসুল নাই, আল্লাহর রসুল থেকে অনেক দূরে, আল্লাহর রসুলের কাছ থেকে সমস্যার সমাধান হাসিল করার সুযোগ নাই, তখন কি করা যাবে? তখন কিভাবে সমস্যার সমাধান করেছিলেন সাহাবায়ে কেরাম? দুইটা ব্যবস্থা ছিল। একটা ব্যবস্থা ছিল সমস্যাটা যার সামনে, ইনি যদি গবেষণা করার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতেন, তখন তিনি নিজেই গবেষণা করে একটা সিদ্ধান্ত দিতেন। আর যদি এমন হতেন নিজে গবেষণা করার মতো যোগ্যতা নাই, তখন তিনি যে কোনো একজন গবেষণা করার মতো যোগ্য একজন সাহাবির কাছে গিয়ে সমাধান হাসিল করতেন। তাহলে সমাধানটা কীভাবে হাসিল করছেন? নিজে নিজে, কোনো সময় নিজে নিজে, আবার কোনো সময় অন্যের কাছ থেকে। অন্যের কাছ থেকে সমাধান গ্রহণ করার নামই হচ্ছে তার অনুকরণ করা, তার অনুসরণ করা। তাহলে বোঝা গেল সাধারণ মানুষের মাসআলা মাসাইলের ক্ষেত্রে সমাধান অর্জন হাসিল করতে হলে কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই আরেকজনের শরণাপন্ন হতে হবে।
আরেকজনের শরণাপন্ন না হলে অনেক সময় সমাধান হাসিল করা সম্ভব না। এজন্যেই লক্ষ্য করুন, বললেন বন্ধুরা, বন্ধুরা বলতেছেন, এখনো বলতেছেন, ইরানিও বলতেছেন, ছোট্ট ছোট্ট বই লিখে, পুস্তিকা লিখে বাজারে ছাড়ছেন, পাঠকদের হাতে দিতেছেন, ইনারা বলতেছেন কোরআন হাদিস মানবো আমরা, আবার আবু হানিফার কথা মানবো কেন? কথা তো কত সুন্দর, কোরআন হাদিস মানেই তো আমাদের কাজ, আবু হানিফার মার কথা মানবো কেন? আমি জিজ্ঞাসা করি, আল্লাহ তো বলতেছেন শুধু আল্লাহর কথা মানার জন্য রসুলের কথা মানবেন কেন? কিভাবে আল্লাহ কি বলেন দেখুন, আল্লাহ কি বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর। ইবাদতের মর্মটা কি? ইবাদতের মর্ম হইল সহজ কথায় আল্লাহর নিরঙ্কুশ আনুগত্য করা হচ্ছে ইবাদতের অর্থ। আল্লাহর সব হুকুম মানা আর সব নিষেধ বর্জন করার নাম হইল ইবাদত। কার ইবাদত করবেন আপনারা? ইবাদত মানে নিরঙ্কুশ আনুগত্য হবে কার? আল্লাহর। তাহলে আমাদের কাজ তো আসল কাজ কার আনুগত্য করা? আল্লাহর আনুগত্য করাই তো আসল কাজ, না কোনো বান্দার আনুগত্য করা আসল কাজ? বান্দার আনুগত্য করা তো আসল কাজ না, তাহলে বান্দার আনুগত্য করেন কেন? আল্লাহ বলেছেন, রসুলের আনুগত্য করার কথা আল্লাহ বলেছেন, কেন বললেন? এখানে তো প্রশ্ন আছে। একদিকে বলতেছেন আমার আনুগত্যের জন্যই তোমাদেরকে সৃষ্টি করলাম, আল্লাহর আনুগত্যের জন্যই যদি আমাদেরকে সৃষ্টি করে থাকেন তাহলে আমরা রসুলের আনুগত্য করি কেন? এখানে প্রশ্ন আসে কিনা? এখানে প্রশ্ন তো আসে। আসল কাজ হলো আমাদের আল্লাহর আনুগত্য করা, তাহলে রসুলের আনুগত্য করি কেন? আল্লাহ নিজেও বলতেছেন তোমরা রসুলের আনুগত্য করো। এর কারণ হইল আল্লাহর আনুগত্য সম্ভব নয় রসুলের আনুগত্য ছাড়া। আল্লাহর আনুগত্য সম্ভব নয়, আল্লাহর এতাত সম্ভব নয় রসুলের এতাত ছাড়া। জিজ্ঞাসা করি, আল্লাহ বলেছেন আকিমুস সালাতা, সুষ্ঠুভাবে নামাজ আদায় করো, এতটুকু আল্লাহ বলেছেন? বলেন তো নাই জোহরের ওয়াক্ত চার রাকাত পড়ো, ফজরের ওয়াক্তে দুই রাকাত পড়ো, আসরের ওয়াক্তে চার রাকাত পড়ো, এশার নামাজে ওয়াক্ত চার রাকাত ফরজ, মাগরিবে তিন রাকাত, এমন সব কথা তো আল্লাহ বলেন নাই, কোরআনে কোথাও নাই, কোরআনে কোথাও এই কথাগুলো নাই, এই কথাও নাই কোরআনে যে ফজরের সময় এই সময় থেকে এই সময় পর্যন্ত, জোহরের সময় এই সময় থেকে এই সময় পর্যন্ত, এই কথাগুলো তো কোরআন শরীফে পরিষ্কার নাই। তাহলে কোরআন মানবো কিভাবে? কি বলেন, কোরআন মানা কি সম্ভব হবে রসুলের ব্যাখ্যা গ্রহণ না করলে? রসুল ব্যাখ্যা দিয়েছেন নামাজ কিভাবে পড়তে হবে, রসুল আমাদেরকে বাতলে দিয়েছেন এভাবে নামাজ পড়ো, ফজরের ওয়াক্তে দুই রাকাত পড়ো, জোহরের সময় চার রাকাত পড়ো, মাগরিবের সময় তিন রাকাত, আসরে চার রাকাত, এশায় চার রাকাত, ফজরে দুই রাকাত, মানে ফরজ নামাজের বিবরণ দিয়েছে। এই বিবরণটা দিয়েছেন কে? আল্লাহর রসুল। আল্লাহ যে বললেন সুষ্ঠুভাবে নামাজ পড়ো, নামাজ পড়তে হলে রসুলের আনুগত্য ছাড়া নামাজ পড়া কি সম্ভব আপনার আমার জন্য? এজন্যেই আল্লাহর আনুগত্য যেহেতু রসুলের আনুগত্য ছাড়া সম্ভব না, এজন্যই আমাদেরকে কার আনুগত্য করতে হচ্ছে? রসুলের আনুগত্য করতে হচ্ছে। অন্যতায় মূল আনুগত্য কার? আল্লাহর। রসুলের আনুগত্যের দ্বারাও মূল লক্ষ্য হয় কার আনুগত্য করা? আল্লাহর আনুগত্য করা। রসুলের আনুগত্যটা আমাদের মূল লক্ষ্য না, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। আর আল্লাহর আনুগত্য মুহাম্মদুর রসুলুল্লাহর আনুগত্য ছাড়া সম্ভব নয় বলেই আমাদের দায়িত্ব হইল আল্লাহর আনুগত্য করতে হলে রসুলের আনুগত্য করতে হয়। এই কথা আল্লাহ বলেছেন ওয়ামাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে মানুষটা রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করেছে। রসুলের আনুগত্য করা কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। এজন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ইমানদারেরা আল্লাহর কথা মানো, আবার বলেন ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলের কথাও মানো।
কথা শেষ নয়, এখানে কথা শেষ হয় নাই। রাসূলের কথা মানতে হলে, আল্লাহর কথা মানতে হলে কোনো না কোনো সময় কোনো মানুষের কথাও মানতে হবে। আমি জিজ্ঞাসা করি, মনে করুন কোরআন শরীফের কোনো একটা আয়াত এমনও যদি হয়, এমন যদি হয় যে আয়াতটার দুইটা তিনটা অর্থ হয়, তাহলে যে কোনো একটা অর্থ গ্রহণ করতে হবে কি না, না সবগুলো একগুলো একসাথে গ্রহণ করা যাবে, একটা অর্থই গ্রহণ করতে হবে। যেমন একটা উদাহরণ পেশ করি, একটা দৃষ্টান্ত দেই। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না সালাসাতা কুরুইন, তালাক প্রাপ্ত মহিলা যদি গর্ভবতী না হয় বা গর্ভবতী হয়, কি মনে করেন সাথে সাথে অন্য স্বামী গ্রহণ করতে পারবে না কিছু সময় লাগবে? গর্ভবতী হলে কমপক্ষে গর্ভ প্রসব তো হতে হবে, এরপরে অন্যত্র বিয়ে হতে পারে। আর গর্ভবতী যদি না হয় কি মনে করেন সাথে সাথে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না কিছুদিন অপেক্ষা করতে হবে? কি বলেন আপনারা? এই অপেক্ষা করতে হবে অবশ্যই, এই অপেক্ষা করতে হবে যতদিন, সেইটার নাম হইল ইদ্দত। এটাকে কি বলা হয়? ইদ্দত বলা হয়। মহান রব্বুল আলামিন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না সালাসাতা কুরুইন আয়াতে, তালাকপ্রাপ্ত মহিলা যদি গর্ভবতী না হয় কতদিন ইদ্দত পালন করবে, এই বিধানটা এই আয়াতে আল্লাহ আলোচনা করেছে, আয়াতে এই বিধানটাই আলোচনা করা হয়েছে। আল্লাহ বলেন তালাকপ্রাপ্ত মহিলারা অপেক্ষা করবে, শব্দটা হলো সালাসাতা কুরুইন। সালাসাতা কুরুইন, সালাসা শব্দের অর্থ হইল তিন। আরব দেশে যারা যা গিয়েছেন, তালাতা তালাতা শব্দ অবশ্যই শুনে থাকবেন, তালাতা তালাতা মানে সালাসা, সালাসার বিকৃত রূপ হইল তালাতা তালাতা। আরব দেশের স্বাভাবিক মুখের ভাষা হইল তালাতা, তালাতা মানে কি সালাসা, সালাসা শব্দের বিকৃত রূপ হইল তালাতা, তিন, তালাতা অর্থ তিন। কুরুইন আরবি শব্দ, কারউন শব্দের বহুবচন কুরুউন। আল্লাহ বললেন তিন কুরু অপেক্ষা করবে, আল্লাহর কথা মতো তিন কুরু অপেক্ষা করবে। কুরু শব্দটার অর্থ কি? দুইটা অর্থ কুরু শব্দের পাওয়া যায়। একটা অর্থ হইল মহিলাদের মাসিক ঋতুস্রাব, অবশ্যই বিবাহ ব্যবসায় যারা করেছেন অবশ্যই তো বুঝবেন ঋতুস্রাবের অর্থটা কি। মহিলাদের মাসে মাসে যে একটা বিমার হয়, রক্ত যায়, এটাকে বলা যায় হায়েস। কোরআনের ভাষায় এটার নাম হলো হায়েস। কুরু শব্দের অর্থ হইল হায়েস, একটা অর্থ। এই অর্থ যদি হয় তাহলে এর অর্থ, আয়াতের অর্থ কি দাঁড়ালো? যে তালাকপ্রাপ্ত মহিলারা কতদিন অপেক্ষা করবে? তিন হায়েস। কথাটা বুঝে আসছে? আরেকটা অর্থ আছে, আরেকটা অর্থ হইল কুরু শব্দের, আরেকটা অর্থ হইল দুই মাসে দুইটা ঋতুস্রাব হয়, এর মধ্যবর্তী সময়টার নাম হইল কুরু। মধ্যবর্তী সময়টা হায়েজের সময় না পবিত্রতার সময়? পবিত্রতার সময়ের নাম হইল কুরু। এই অর্থ অনুযায়ী আয়াতের কি মতলব দাঁড়াবে? তালাকপ্রাপ্ত মহিলা অপেক্ষা করবে তিন হায়েজ না তিনটা পবিত্রতার সময়? পবিত্রতার সময়। তাহলে দুইটা অর্থ হয়ে গেল, কয়টা অর্থ হইল? দুইটা। এবার আমি জিজ্ঞাসা করি, এই দুই অর্থ কি একসাথে গ্রহণ করা সম্ভব? যে কোনো একটাই তো গ্রহণ করতে হবে। এবার একটা গ্রহণ করবেন, এর কোন তরিকায় করবেন? একটা ব্যবস্থা হইল আমি নিজে নিজেই একটা সিদ্ধান্ত নিব, দুইটার মাঝে কোনটা গ্রহণ করব এটা আমি নিজে নিজে হয়তো সিদ্ধান্ত নিব, একটা ব্যবস্থা। আরেকটা ব্যবস্থা হইল না, নিজে নিজে সিদ্ধান্ত না নিয়া আমার চেয়ে অভিজ্ঞ, আমার চেয়ে যোগ্য যাকে আমি মনে করি তার সিদ্ধান্তটা আমি গ্রহণ করব। বলুন তো কোনটা ভালো হবে? নিজে নিজে সিদ্ধান্ত নেওয়াটা ভালো হবে না আমার চেয়ে যোগ্য কোনো মানুষের সিদ্ধান্ত গ্রহণ করাটা ভালো হবে? যুক্তি কি বলে? যুক্তি তো এইটাই বলে, নিরাপদ হইলো এটা
আমি সিদ্ধান্ত নেয়ার চেয়ে আমার চেয়ে যোগ্য কোনো মানুষের সিদ্ধান্ত গ্রহণ করাটাই হবে নিরাপদ। এই যে আয়াতের দুইটা অর্থ হইল, দুই অর্থের যে অর্থটাই আমি গ্রহণ করি, যে অর্থটাই গ্রহণ করব, কোনো না কোনো একজন যোগ্য মানুষের কথা মতোই গ্রহণ করব। কোনো একজন যোগ্য মানুষের কথা, কেউ বলেছেন এখানে হায়েজ অর্থে, কেউ বলেছেন তুহুর অর্থে। আমি যদি হায়েজ অর্থ গ্রহণ করি, এর অর্থ হবে যিনি হায়েজ অর্থ গ্রহণ করেছেন তার কথা আমি গ্রহণ করলাম। ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন যেখানে কুরু শব্দ দ্বারা আল্লাহ বুঝিয়েছেন তিনটা হায়েজ। ইমাম শাফি বলতেছেন না হায়েজ নয়, বরং বুঝিয়েছেন তিনটা তুহুর। তাহলে ইমাম শাফির কথা ব্যাখ্যা গ্রহণ করে যারা তুহুর বলতেছেন, তারা তো শাফির ব্যাখ্যা গ্রহণ করেছেন, আর আমরা যারা হায়েজ করতেছি কার ব্যাখ্যাটা নিয়েছি? ইমাম আবু হানিফার ব্যাখ্যা গ্রহণ করেছি। তাহলে বোঝা গেল এমন সব আয়াত আছে যে আয়াতের একাধিক অর্থ যদি হয়, হাদিসের একাধিক অর্থ যদি হয়, এই হাদিসগুলোর অর্থ নির্ণয় করছে যে যে কোনো একজন মানুষের, যোগ্য মানুষের শরণাপন্ন হতে হবে। কি বলেন, হতে হবে কি না? এই যোগ্য মানুষের শরণাপন্ন হওয়ার নামই হচ্ছে এই মানুষটার মজহব মানা। কি বলেন, যে আয়াতের একাধিক অর্থ হয়, এই আয়াতের উপর আমল করতে হলে কোনো না কোনো একজনের মজহব মানতে হবে কি না, শরণাপন্ন হতে হবে কি না? তাহলে মজহব মানা ছাড়া কি এই আয়াতের উপর আমল করা সম্ভব হবে? এজন্য আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যোগ্য যারা তাদেরও কথা মানো। কেন বললেন আল্লাহ? এজন্যই বললেন যোগ্য মানুষের কথা মানা ছাড়া কোরআন হাদিসের সব আয়াতের উপর আমল করা কি হবে না? সম্ভব হবে না। কোরআন হাদিসের অনেক কথা এমন আছে যেগুলোর উপর আমল করতে হলে যোগ্য কোনো না কোনো যোগ্য মানুষের সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতেই হবে। আর একটা উদাহরণ পেশ করি, কোরআন হাদিসে অনেক সময় আমরা লক্ষ্য করি বাহ্যিক দৃষ্টিতে পরস্পর বিরোধী বিবরণ পাওয়া যায়, বিবরণটা পরস্পর বিরোধী। একটা বিবরণ বলে এইভাবে, ভিন্ন বিবরণ পাওয়া যায় উল্টা। যেমন যেমন বিষয়টা আজকাল আমাদের আমাদের অনেক কোনো কোনো মসজিদে আমরা লক্ষ্য করে থাকি, হঠাৎ করে দেখা যায় এক দুই বন্ধু আমিন জুড়ে বলতেছে, দেখা যায় কি না? আরব দেশে তো আছেই উভয় তরিকা, আমাদের দেশে আমরা লক্ষ্য করি কোনো কোনো মসজিদে হঠাৎ করে দেখা যায় আরব থেকে আসছেন, হয়তো আসার পর নামাজ পড়তেছেন, আরবে অভ্যাস আছে নামাজ জুড়ে আমিন বলার, এখানেও তিনি জুমির জুড়ে আমিন বলতেছে। আর একদল আছেন অভ্যাস হিসাবে না, বরং মনেই করেন আমিন জুড়ে বলতেই হবে, না হলে নামাজের না নাকি ত্রুটি হয়ে যায়। একদল বলেন আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে পড়েছেন, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন এর পরে আমিন আল্লাহর রাসূল বলেছেন, পড়েছে হাদিসে আছে। কিভাবে পড়েছেন? দুইটা বিবরণ, দুইটা বিবরণ পাওয়া যায়। এক বিবরণ পাওয়া যায় জুরে পড়েছেন বলেছেন, আর এক বিবরণ পাওয়া যায় আস্তে পড়েছে। কয়টা বিবরণ হইল? দুইটা। দুইটা কি এক অর্থ হইল না পরস্পর বিরোধী বিবরণ হইল? পরস্পর বিরোধী দুইটা বিবরণ তিরমিজি শরীফে আছে, দুইটা বিবরণ আছে আবু দাউদ শরীফেও আছে, দুইটা বিবরণ। এক বিবরণ হইল আস্তে পড়ার, আর এক বিবরণ হইল জুরে পড়ার। এবার আমি জিজ্ঞাসা করি, এই দুইটা বিবরণের মাঝে একটা মিল সৃষ্টি করতে হবে কি না? সমস্যার সমাধান করতে হবে তো, একটা সংঘর্ষ সৃষ্টি হয়েছে, সংঘর্ষ দূর করা লাগবে কি না? এবার সংঘর্ষটা আপনি নিজে নিজেই দূর করে নিব, না কোনো যোগ্য ব্যক্তির শরণাপন্ন হব, কোনটা ভালো হবে? স্বাভাবিক যুক্তির কথা, আমি নিজে নিজে এই এই সমস্যার সমাধান দেওয়ার চেয়ে যোগ্য ব্যক্তির সমাধান গ্রহণ করাটাই হবে নিরাপদ। এখানেও আমরা লক্ষ্য করছি, আপনি আমিন জুড়ে পড়ুন, আসতে পড়ুন, যেভাবেই পড়ুন, কোনো না কোনো একজন যোগ্য মানুষের সিদ্ধান্ত আপনাকে অবশ্যই গ্রহণ করতে হচ্ছে, আর এই সিদ্ধান্ত গ্রহণ করাটার নামই হচ্ছে মজহব মানা। এরই নাম হচ্ছে মজহব মানা, তকলিদ করা। যেমন এখানে এখানে কি সিদ্ধান্ত, আমরা আবু হানিফাকে যোগ্য মনে করি, মনে করেন কি না আপনারা? আবু হানিফাকে যোগ্য ছিলেন না? আবু হানিফা কি সমাধান দিয়েছেন?
সমাধানটা একটু মনোযোগ দিয়ে শুনি, তাহলে বুঝে আসবে আমিন জুড়ে পড়তে হবে না আসতে পড়তে হবে, ভালো হবে কোনটা, ভালো কোনটা হবে বুঝে আসবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন এই কথা ঠিক, আল্লাহর রসুল সাল্লাল্লাহু সাল্লাম আমিন জুড়েও পড়েছেন আসতেও পড়েছেন, উভয়টা ঠিক। তবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু সাল্লাম আমিন আসতে পড়েছেন বেশি, মাঝে মধ্যে জুড়ে পড়েছেন। ব্যাখ্যাটা কে দিলেন? আবু হানিফা। তাহলে কথা তো ঠিক, দূরে পড়াও ঠিক আসতে পড়াও ঠিক, তবে বেশিরভাগ সময় পড়েছেন আসতে, মাঝে মধ্যে জুড়ে। এবার প্রশ্ন আসতে পারে আবু হানিফা যে ব্যাখ্যাটা দিলেন, সমাধান দিলেন, এর ভিত্তি কী, দলিল কী? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন আমি মনে করি, আবু হানিফার কথা, আমরা মনে করি মহাগ্রন্থ আল কোরআনে যদি কোনো নির্দেশনা পাওয়া যায় এই ব্যাপারে, তাহলে এটা কি অগ্রগণ্য মনে করতে হবে। আর কোরআন বলতেছে আমিন আসতে পড়াটা ভালো, তাহলে কি মনে করেন, কোরআন যদি বলে আসতে পড়া ভালো, তা আল্লাহর রসুল বেশিরভাগ সময় জুড়ে পড়েছেন মনে করাটা ঠিক হবে? কোরআন বলতেছে আসতে পড়া ভালো, তাই আবু হানিফা বলেন আমি মনে করি কোরআন যেহেতু বলতেছে আসতে পড়া ভালো এজন্যেই আমি মনে করি, আবু হানিফা বলতেছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় আমিন আসতে পড়েছে। এবার বোঝার ব্যাপার হলো কোরআন কোথায় বলতেছে আমিনের কথা আসতে পড়ার কথা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা মূলনীতি সবসময় লক্ষ্য রাখবেন, আবু হানিফা যে কোনো বিষয় সামনে আসলে দেখেন কোরআন এই ব্যাপারে কোনো কিছু বলছে কি না, কোরআনের বিষয়টা কি, কোরআনের ব্যাখ্যাটা কি, কোরআনের নির্দেশনাটা কি আবু হানিফা অগ্রগণ্য মনে করে। আবু হানিফা ভাবতেছেন এখানে কোরআনের নির্দেশনা হচ্ছে আমিন আসতে হবে। কোরআন বলতেছে, কোরআন কি বলতেছে তা বোঝার আগে একটা কথা লক্ষ্য করি, আমিন শব্দটার অর্থ কি। আমিন 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 উভয় উচ্চারণ আছে, আমিন লম্বা করে পড়া যায়, আমিন উভয় উচ্চারণে ঠিক আছে, আমিন বলুন বা আমিন বলুন, এর অর্থ হইল হে আল্লাহ কবুল করো। আমিন শব্দটার অর্থ কি হইল, হে আল্লাহ কবুল করো। এই কথাটা একটা দোয়া কিনা, আল্লাহর কাছে আবেদন কিনা, না অন্য কিছু। তাহলে আমিন শব্দটা একটা দোয়া, অবশ্যই একটা দোয়া। দোয়ার ব্যাপারে আল্লাহর একটা নির্দেশনা আছে কোরআনে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের পরওয়ারদিগারের কাছে দোয়া করো বিনয়ের সাথে আস্তে আস্তে। কি বললেন, আস্তে আস্তে করাটা ভালো না জোরে করা ভালো? কোরআন বলতেছে দোয়া আস্তে হওয়া ভালো, আর আমিন তো নিঃসন্দেহে দোয়া, এতে কোনো সন্দেহ নাই। আমিন যে দোয়া এটা এতে কোনো সন্দেহ নাই। যে বন্ধুরা আমিন জোরে পড়ার কথা বলেন ওনারাও বলেন আমিন দোয়া। বুখারি শরীফে আছে কাল আতাউন আমিন দোয়াউন, আমিন একটা দোয়া, দোয়া যেতে সন্দেহ নাই। দোয়া যখন হইল, দোয়ার ব্যাপারে আল্লাহ বলতেছেন আসতে হওয়ার কথা ভালো, তাহলে আবু হানিফা বলেন তাই মনে করি। আবু হানিফা বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন জুড়েও বলেছেন আসতেও পড়েছেন ঠিক, কিন্তু আসতে পড়েছেন বেশিরভাগ সময়ে, মাঝে মধ্যে জুড়ে পড়েছে। তাছাড়া একটা বিষয় লক্ষ্য করার, খেয়াল করার, আমিন জুড়ে পড়েছেন বলেছেন এক সাহাবি, ইনি মদিনার বাসিন্দা নন, ইনি হচ্ছেন ইয়েমনের বাসিন্দা। আমি তো অনেক সময় বলি মদিনা মুনাব্বরায় তো অসংখ্য সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহর রসুল নামাজ তো মদিনাই পড়েছেন বেশিরভাগ সময়, কিন্তু মদিনা মুনাব্বরার কোনো সাহাবি বলতেছেন না আল্লাহর রসুল আমিন জুড়ে পড়েছেন, এই কথা মদিনার কোনো সাহাবি বলেননি। মদিনা মুনাব্বরায় অবস্থানকারী কোনো সাহাবি বলছেন না। বলতে পারেন আবু হুরায়রা তো মদিনার সাহাবি, তিনি তো বলেছেন। আবু হুরায়রা থেকে যে বিবরণটা পাওয়া যায় এই বিবরণটা মুহাদ্দিসিনের দৃষ্টিতে নির্ভরযোগ্য বিবরণ নয়, এজন্য নির্ভরযোগ্য কোনো বিবরণই পাওয়া যায় না। মদিনার কোনো সাহাবি বলেছেন আমিন জুড়ে পড়ুন পড়েছেন রসুল, বলতেছেন ইয়েমনের সাহাবি, এনবাড়ি ইয়েমন, যার নাম ছিল ওয়াইল ইবনে হুজর, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমনের বাসিন্দা। মদিনা মুনাব্বরা এসেছিলেন, মদিনায় আসার পরে
এইবার 20 দিন ছিলেন আল্লাহর রসুলের খিদমতে। লক্ষ্য করবেন ইতিহাসটা, 20 দিন ছিলেন মদিনা মুনব্বরায় আল্লাহর রসুলের খিদমতে, নমাজ শিকার জন্য ছিলেন, একমাত্র নমাজ শিকার জন্য 20 দিন নমাজ পড়েছেন। ওয়াইল ইবনে হুজুর বলতেছেন এই 20 দিনের মাঝে 3 নমাজে আমিন জুড়ে বলতে শুনেছি। কথাটা কি হইল, 20 দিনের নামাজ কতটা হয়, কত অক্ত নামাজ হয়, 100 অক্ত। 20 দিনে কত দিয়ে অক্ত নামাজ হবে, 100 অক্ত। জুরের নামাজ কতটা, জুরের নামাজ দৈনিক 3টা হইলে 20 দিনে হয় কয়টা, 60 অক্ত। জুরের নামাজ 60 অক্ত। ওয়াইল ইবনে হুজুর বলতেছেন 3 নামাজে আমিন রসুলকে জুরে বলতে শুনেছি। এর অর্থ কি দাঁড়ালো, তার বিবরণ অনুযায়ী 57 নামাজে বলতেছেন আস্তে আর 3 নামাজে বলতেছেন জুরে। মুজামে তাবারানির বিবরণ, মুজামে তাবারানি হাদিসের কিতাব, মুজামে তাবারানিতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিবরণ, তিনি বলেন আল্লাহর রসুলকে আমিন বলতে শুনেছি, জুরে বলেছেন ওয়াকালাহা সালাসান, ওয়াকালাহা সালাসান, 3 বার বলেছেন। এর অর্থটা কি, 3 বার বলেছেন, একটা অর্থ তো হইতে পারে যে একবারেই প্রতি রাকাতেই আমিন 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 3 বার বলেছেন। দুনিয়ার কোনো আলিম কোনো মুহাদ্দিস এই হাদিসের এই অর্থ করেন নাই। হাফিজ ইবনে হাজার বলেছেন এর অর্থ হইল 3 বার বলেছেন মানে 3 রাকাতে 3 নমাজে বলেছেন আমিন। কি বললেন ওয়াইল ইবনে হুজর, আমিন সব নমাজে জুড়ে বলেছেন না 3 নমাজে, তাহলে 57 নমাজ 60 নমাজের মাঝে 3 নমাজে জুড়ে আর বাকি 57 নমাজে আসতে পড়েছেন, তো বেশিরভাগ নমাজে জুড়ে পড়েছেন না আসতে পড়েছেন? তাহলে বেশিরভাগ নমাজ যদি আসতে পড়ে থাকেন তাহলে আসতে পড়াটা ভালো হবে না জুড়ে পড়াটা ভালো হবে? আমরা না জায়েজ মনে করি না, ভালো করে মনে রাখবেন, জুড়ে পড়াকে না জায়েজ মনে করি না। রাসূল যেহেতু 1-2 বার হলেও তো পড়েছেন, এজন্য এটাকে না জায়েজ বলা যাবে না, কিন্তু ভালো হইল কি আসতে পড়া। এই ব্যাখ্যাটা দিতেছেন কে, ইমাম আবু হানিফা। এই আবু হানিফার ব্যাখ্যা গ্রহণ করে আমরা আমল করছি, তাহলে আমরা কোনো ভুল কাম করছি না সঠিক সিদ্ধান্ত নিচ্ছি, যোগ্য মানুষের সিদ্ধান্ত গ্রহণ করছি না অযোগ্যের সিদ্ধান্ত। যোগ্য মানুষের সিদ্ধান্ত গ্রহণ করা এটা কি আপত্তিকর কোনো বিষয়? তাহলে আমরা যারা আসতে পড়ি এসে যদি বলেন আপনারা ভুল করতেছেন ভুল করতেছেন, তার যারা বলতেছেন ভুল করতেছেন এরাই মূলত ভুল করতেছে, এরাই ভুল করতেছেন, কারণ আমরা তো একজন যোগ্য মানুষের সিদ্ধান্ত গ্রহণ করেছি আর যোগ্য মানুষের সিদ্ধান্ত গ্রহণ করে আমল করার কথা আল্লাহ বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলতেছেন তোমাদের মাঝে যারা যোগ্য হবে তাদের আনুগত্য করো। তাদের আনুগত্য কেন করতেছি আমরা, আবু হানিফার কথা কেন মানলাম, কেন কোরআন হাদিসকে বাদ দেওয়ার জন্য না কোরআন হাদিসের উপর আমল করার জন্য? কি বলেন আপনারা, কোরআন হাদিসের উপর আমল করার জন্য না কোরআন হাদিসকে বাদ দেওয়ার জন্য? তাহলে তো কোরআন হাদিসের উপর আমল করতে হলে পরিষ্কার হয়ে গেল 2টা উদাহরণের মাধ্যমে, কোরআন হাদিসের উপর আমল করতে হলে অনেক সময় আপনাকে আমাকে কোনো না কোনো একজন যোগ্য মানুষের সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে। সিদ্ধান্ত গ্রহণ করা ছাড়া আপনার আমার পক্ষে কোরআন হাদিসের উপর আমল করার কোনো সুযোগ নাই। তাহলে কোরআন হাদিস থাকতে মজহব মানব কেন, কথাটা ঠিক না, একটা বিভ্রান্তিকর কথা, বিভ্রান্তিকর কথা। কোরআন হাদিসের উপর আমল করার জন্যেই আমরা কি করি মজহব মানি, কথাটা বোঝাতে পারছি কিনা। আর একটা কথা বলি, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা আরেকবার সামনে আনুন। মুআয ইবনে জাবাল কি বলেছিলেন, আল্লাহর রসুল জিজ্ঞাসা করেছিলেন তুমি কিতাবুল্লাহ পাও নাই আমার সুন্নতেও যদি পাও না তখন কি করবে, ফয়সালা কিভাবে দিবে? মুআয ইবনে জাবাল বলেছিলেন আজ তাহিদু বিরায়ি, গবেষণা করে সিদ্ধান্ত দিব। এই হাদিস থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে আসতেছে যে এমন সমস্যা আপনার আমার সামনে আসতে পারে যে সমস্যাটার সুস্পষ্ট সমাধান কোরআনেও পাওয়া যাচ্ছে না, সুস্পষ্ট সমাধান হাদিসেও পাওয়া যাচ্ছে না। এমন সমস্যাও তো আসতে পারে না, পারে না, এমন সমস্যাও আসতে পারে যে সমস্যাটার সমাধান পরিষ্কারভাবে কোরআনেও নাই, সমস্যাটার সমাধান পরিষ্কারভাবে হাদিসেও নাই।
মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে পরিষ্কার হয়ে আসছে। তখন তিনি বলেছিলেন, যদি সমস্যার সমাধান কোরআনেও না পাও, হাদিসেও না পাও, রাসূল জিজ্ঞাসা করেন তখন কি করবে? বোঝা গেল আল্লাহ রাসূলও বলতেছেন এমন সমস্যা তোমার সামনে আসতে পারে যার সমাধান কোরআনেও পরিষ্কারভাবে নাই, যার সমাধান হাদিসেও পরিষ্কারভাবে নাই, তখন তুমি কি করবে? বলেছিলেন আজ তাহিদু বিরাই। পরিষ্কার হয়ে গেল আরেকটা কথা, যেসব বিষয়ের সমাধান, সুস্পষ্ট সমাধান কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই, এইগুলোর সমাধান দিতে হবে কি না? কি বলেন, সমাধান দিতে হবে না? যদি বলেন না এগুলোর সমাধান দেওয়া যাবে না, সে তো বলতে হবে আপনার আমার দিনটাই অসম্পূর্ণ, আপনার দিনই অসম্পূর্ণ। অথচ আল্লাহ বলে দিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তো পরিষ্কার করে বলে দিলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এমন কোন সমস্যাই নাই যে সমস্যার সমাধান কোরআন সুন্নায় নাই। এর মর্ম হইল, সার মর্ম হইল, যে কোনো সমস্যা আসুক এর সমাধান কোরআন হাদিস থেকে অবশ্যই আবিষ্কার করা যাবে। এই কথাই বলেছেন আজ তাহিদু বিরাই। এমন সমস্যা আপনার আমার সামনে আসতে পারে যে সমস্যাগুলোর সমাধান, পরিষ্কার সমাধান কোরআনেও নাই, হাদিসেও নাই। যেমন একটা উদাহরণ পেশ করি, যে সমস্যাটার সমাধান কোরআন শরীফেও নাই, হাদিস শরীফেও নাই। একটা উদাহরণ পেশ করি, কুরবানির সময় যখন আসে, আমাদের দেশে অনেকেই গরু কুরবানি করেন, উটের দেশে উট কুরবানি করেন, বাংলাদেশেও কোনো সময় দেখা যায় এক দুইটা উট কুরবানি হয়, বকরি কুরবানি করেন, দুম্বা কুরবানি হয় দুম্বার দেশে, বেড়াও কুরবানি হয় কি না? হাদিসে গরু কুরবানির কথাও আছে, উট কুরবানির কথাও আছে, ছাগল বকরির কথাও আছে, বেড়ার কথাও আছে, দুম্বার কথাও আছে। এখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে হুজুর মহিষ কুরবানি করার হুকুম কি, এটা জায়েজ কি না জায়েজ না, এই প্রশ্নের সমাধান কি দিতে হবে না? কি বলেন? না যে বলবেন না এটা সমাধান নাই, এটা বললে চলবে যে এটার কোনো সমাধান নাই, বলতে পারবে বললে চলবে না, বলতে হবে সমাধান আছে। কারণ আপনার দিন, আপনার শরীয়ত এমনভাবে সব পরিপূর্ণ, এমন কোনো বিষয় নাই যার সমাধান কোরআন সুন্নায় পাওয়া যায় না। অথচ আপনি কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে একবার দেখুন, মহিষ কোরবানির কোনো আলোচনাই নাই। হাদিসের কিতাব যা আছে সব হাদিসগুলো ছানবিন করে দেখুন, কোনো হাদিসে মহিষ কোরবানি করার পক্ষে বিপক্ষে কোনো কথাই নেই। তাহলে এর সমাধান কি দিতে হবে না? সমাধান দিবেন কে? আপনি দিবেন, আমি দিব, না যোগ্য মানুষ দিতে হবে? কিমান যোগ্য মানুষ ছাড়া আপনি আমি সমাধান দিলে চলবে না? সমাধান দিতে হবে কে? যোগ্য কোনো মানুষ সমাধান দিতে হবে। তাহলে বোঝা গেল এই ক্ষেত্রেও যোগ্য মানুষের সমাধান গ্রহণ করতেই হচ্ছে। কয়টা বিষয় হইল? তিনটা বিষয় লক্ষ্য করবেন। একটা বিষয় হইল কোরআন হাদিসের এমন সব আলোচনা যে আলোচনাগুলোর একাধিক অর্থ হয়, এখানেও যোগ্য মানুষের শরণাপন্ন হতে হয়। পরস্পর বিরোধী বিবরণ যদি হয় এর সমাধানের জন্য যোগ্য মানুষের শরণাপন্ন হতে হয়। তিন নম্বর বিষয়, যে বিষয়গুলোর পরিষ্কার সমাধান কোরআনেও নাই, হাদিসেও নাই, এই বিষয়গুলোর সমাধানও যোগ্য মানুষের কাছ থেকে গ্রহণ করতে হয়। পরিষ্কার হয়ে গেল কোরআন হাদিসের উপর আমল করাই তো মুদের কাজ, না অন্য কিছু আমাদের কাজ? আমাদের মূল কাজ হচ্ছে, মূল কাজ তো বলেছিলাম আল্লাহর কথা মানা, আল্লাহর কথা মানতে হলে রাসূলের কথা মানতে হয়, এজন্যই আমরা রাসূলের কথাও মানি। আল্লাহ এবং রাসূলের কথার উপর আমল করতে হলে অনেক সময় যোগ্য মানুষের কথাও মানতে হয়। এই যোগ্য মানুষের কথাটা মানার নামই হইল মজহব মানা। তাহলে কোরআন হাদিসের উপর আমল করতে হলে মজহব মানতে হবে কি না? তাহলে যে বন্ধুরা আজকাল আমাদের সামনে এসে বলতেছেন কোরআন হাদিস থাকতে মজহব মানবো কেন, এই কথাটা কোনো মহৎ নিয়তে বলতেছেন না বিভ্রান্তি সৃষ্টির জন্য বলতেছেন? বিভ্রান্তি সৃষ্টি ছাড়া আর কিছু না। কোরআন হাদিস থাকতে মজহব মানবো কেন? সহজ উত্তর হইল কোরআন হাদিসের উপর আমল করার জন্যই মজহব মানি। মজহব মানা ছাড়া
আমাদের সাধারণ মুসলমানদের পক্ষে কোরআন হাদিসের উপর আমল করাই কিনা সম্ভব না। যে বন্ধুদের কথা বলতেছিলাম 1246 হিজরিতে যাদের জন্ম হয়েছে, জন্ম হয়েছে কত, 1246 হিজরিতে, যারা এই ফতোয়া দিয়েছিলেন কোরআন হাদিস মানতে মজহব মান থাকতে মজহব মানব কেন, মানুষকে বিভ্রান্ত করতেছিলেন, আজও এই কথাটা আমাদের সমাজে চর্বিত চর্বণ হিসাবে আলোচনা করছেন অনেকেই। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আশা করি আমরা বোঝা সম্ভব হয়েছে মজহব মানি কেন, কোরআন হাদিস বাদ দেওয়ার জন্য না কোরআন হাদিসের উপর আমল করার জন্য। কোরআন হাদিসের উপর আমল করার জন্যই আমরা মজহব মানি। মজহব মানা ছাড়া আপনার আমার পক্ষে, সাধারণ মুসলমানের পক্ষে কোরআন হাদিসের উপর আমল করাই, কোরআন সুন্নার উপর আমল করা সম্ভব নয়। এই বন্ধুদের পরিচয় হইল, বাংলাদেশে বিভিন্ন নামে ওনাদের পরিচয়, বিভিন্ন নাম ধারণ করে কাজ করেন। এদের মূল নাম হচ্ছে, যার যে নামটা ভারত সরকারের কাছ থেকে তারা রেজিস্ট্রেশন করিয়েছিলেন, এই নামটা হচ্ছে আহলে হাদিস। এই নামটা হচ্ছে কি, এদের নাম হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস নাম ধারণ করে এই কথা বোঝাতে চান যে আমরা হাদিস মানি, কোরআন মানি, আর কিছু মানি না। আপনি কোরআন হাদিস মানবেন, আর কিছু না মানলে জিজ্ঞাসা করুন তো মহিষ কুরবানি করা জায়েজ কি না, এটা কিভাবে বলবেন, হাদিস দ্বারা বলবেন না কোরআন দ্বারা বলবেন, কোরআনেও তো নাই হাদিসেও নাই। আরো একটি সূক্ষ্ম কথা আপনাদের বলতে চাই, আসুননি যে চলতো নি আরো দেখো আপনারা যদি যে আহলে হাদিস যে নামটা, আমি অনেক সময় বলি যে আসলে আহলে হাদিস নাম ধারণ করাটা, জানি না কোন অর্থে বলতেছেন তারা যে হাদিসের উপর আমল করেন, এই অর্থে যদি বলেন কথাটা ঠিক হবে না, কথাটা ঠিক না। কারণ সব হাদিসের উপর আমল করা কোনোভাবেই কোনো উম্মতের পক্ষে সম্ভব না, সম্ভবই না। আর হাদিসের উপর আমল করার কথা আল্লাহ রসুল বলেনও নাই। কথাটা শুনতে হয়তো অসুন্দর লাগে যে হাদিসের উপর আমল করার কথা বলেন নাই, কি বলেছেন লক্ষ্য করুন, হাদিসটি শুনেছেন, একটু আগে আলোচনা করেছি আমি, তারাকতু ফিকুম আমরাইন কিতাব আল্লাহ লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে শক্ত করে ধরে রাখবে তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। একটা জিনিসের নাম কিতাবুল্লাহ, আরেকটা জিনিসের নাম সুন্নাতু রাসূলিহি। বলেন নাই তো হাদিসই, আমার হাদিস রেখে গেলাম তো বলেন নাই, না বলেছেন। আরো লক্ষ্য করুন, মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করেছিলেন বিমা তাকদি, জবাবে বলেছিলেন বি কিতাবিল্লাহ, এরপর জিজ্ঞাসা করেন ফাইন লাম তাজিদ, বলেছিলেন ফাবি সুন্নতে রাসূলিহি, বলেন নাই ফাবি হাদিসে রাসূলিহি, এই কথা তো বলেন নাই, বলেছেন ফাবি সুন্নতে রাসূলিহি। আরো লক্ষ্য করুন, আল্লাহর রসুল বলেন আমার পরে তোমরা অনেক ইখতিলাফ লক্ষ্য করবে, ইন্নাকুম সাতারাউনা বাদ ইখতিলাফান কাসীরা, আমার পরে অনেক ইখতিলাফ তোমরা লক্ষ্য করবে, এমনকি আমার কথা ও কাজের মাঝে বাহ্যিক দৃষ্টিতে পরস্পর বিরোধী কথা পাবে, বাহ্যিক দৃষ্টিতে পরস্পর বিরোধী কথা পাবে, পরস্পর বিরোধী কাজ লক্ষ্য করবে, তখন তোমরা কি করবে, বলেন ফালাইকুম বিসুন্নতি, বলেন নাই ফালাইকুম বিহাদিসি, আমার হাদিস মানো বলেন নাই, বলতেছেন ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে শক্ত করে ধরো, ও সুন্নতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন, লক্ষ্য করার ব্যাপারে আল্লাহর রসুল এভাবে বলেন নাই যে আমার হাদিসের উপর আমল করো, বলতেছেন আমার সুন্নতের উপর আমল করো। এজন্যই আহলুস সুন্নাহ হওয়া যায়, আহলুল হাদিস তো হওয়ার কথা নয়।
কি বলেন? সুন্নতের উপর আমল করলে আহলুস সুন্নত হওয়ার কথা, আহলুল হাদিস তো হওয়ার কথা নয়। আমল তো সুন্নতের উপর হবে, সব হাদিসের উপর আমল করা সম্ভব নয়, আর সব হাদিস আমলযোগ্যও না। দু একটি উদাহরণ পেশ করি। বুখারী শরীফের হাদিস বলছি, বুখারী শরীফে হাদিস আছে, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে এমন একটা জায়গায় গেলেন যেখানে আবর্জনা নিক্ষেপ করা হয়, আবর্জনা ফেলা হয়, বাড়ি ঘরের আবর্জনা ফেলা হয়, এমন একটা জায়গায় গেলেন। হাদিসের শব্দ হইল আতা সুবা তাতা কৌমি, আতা সুবা তাতা কৌমি। এখানে গিয়ে আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব করেন, ফাবালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঈমান, আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব করেছে। কি বলেন, দাঁড়িয়ে পেশাব করা সওয়াবের কাজ? যে তো হাদিস না, সন্দেহ আছে আপনাদের? কোনো সন্দেহ নাই, ঘটনা সঠিক, ঘটনা সঠিক, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। কিন্তু এটা হাদিস হতে পারে, এটা সুন্নত নয়। এটা হাদিস কিন্তু কি না, সুন্নত নয়। কেন সুন্নত নয়? আয়েশা বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু দাউদ প্রমুখ হাদিসের কিতাবে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোনো মানুষ যদি বলে, কেউ যদি বলে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা কাঈমান ফালা তুসাদ্দিকুহু, কেউ যদি বলে আল্লাহর রসুল দাঁড়িয়ে পেশাব করেছিলেন, বিশ্বাস করবে না। মা কানা ইয়াবুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কাঈদান, আল্লাহর রসুল বসে বসেই পেশাব করতেন। তাহলে কি বোঝা গেল, রসুলের মূল আদত ছিল দাঁড়িয়ে পেশাব করে না, বসে বসে। তাহলে বসে বসে পেশাব করাটাই হলো আসল সুন্নত, এইটাই রসুলের আদর্শ। দাঁড়িয়ে পেশাব করাটা রসুলের আদর্শ নয়, হাদিস তো হতে পারে কিন্তু আদর্শ না, সুন্নত না। এজন্যই রসুল বলতেছেন সুন্নতের উপর আমল করো, হাদিসের উপর আমল করো বলেন নাই। আরেকটি ঘটনা বলি, বুখারী শরীফের হাদিস। একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন। রসুলের নাতনি জায়নাবের মেয়ে, জায়নাব রসুলের মেয়ে, জায়নাবের মেয়ে উমামা, ছোট্ট শিশু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাঁধে নিয়ে নামাজ পড়াচ্ছেন। এখানে কাঁধে বসা, রসুল ইমামতি করছেন। কি মনে করেন, রুকুতে গেলে বসে থাকতে পারবেন? রুকুতে যখন যাওয়ার আগেই উমামাকে আল্লাহ রসুল হাত দ্বারা নিচে নামান, রুকুতে রুকু করেন, সাজিদা করেন, সাজিদা করে যখন দাঁড়ান আবার উমামাকে কাঁধে বসান। এভাবে আল্লাহর রসুল উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাঁধে নিয়ে নামাজ পড়েছিলেন, ইমামতি করেছিলেন, বুখারী শরীফের হাদিস। কি বলেন, এটা সুন্নত? এভাবে ইমামতি করা কি সুন্নত? এটা কি রসুলের আদর্শ, রসুলের তরিকা? এক দুই একবারের ঘটনা, এটা যে কোনো কারণে হয়তো করেছিলেন, এটা তো রসুলের নিয়মিত আমল না। নিয়মিত আমল যেটা হয় এটার নাম হয় কি, সুন্নত। নিয়মিত আমল যেটা হয় এটাকেই বলা যায় সুন্নত। এজন্যই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আলাইকুম দি সুন্নতি ও সুন্নতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন, বলতেছেন তারাকতু ফীকুম আমরাইন কিতাব আল্লাহ ও সুন্নতা রাসূলিহি, বলেন নাই ও হাদিসি বা হাদিসা রাসূলি, বলতেছেন না সুন্নতা রাসূলিহি। আল্লাহর রসুল বিয়ে করেছিলেন চারটা, তারও বেশি, তাহলে আপনার আমার জন্য ওই কি এর চেয়ে বেশি বিবাহ করার অনুমতি আছে? তাহলে রসুলের আমল তো এটা, রসুলের সব আমল তো কি হয় না আপনার আমার জন্য আমলযোগ্য নয়, উম্মতের জন্য আমলযোগ্য হয় না, রসুলের সব কথাও উম্মতের জন্য আমলযোগ্য হয় না, সব আমলও আমলযোগ্য হয় না। যেগুলো আমলযোগ্য কথা এবং আমল এইগুলোকেই বলা হয় সুন্নত, এগুলোকে বলা হয় কি সুন্নত, সুন্নত বলা হয় আমলযোগ্য কথা, আমলযোগ্য আমল কি বলা হয় সুন্নত। এজন্যই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারাকতু ফীকুম আমরাইন কিতাব আল্লাহ ও সুন্নতা রাসূলিহি। বেরাদরান ইসলাম, আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করার নিয়তে আসলে বসি নাই, এইবার এই তিন নম্বর বার আলোচনা হয়েছে, আজকে জোহরের পরে এক জায়গায় প্রায় ঘন্টার উপরে আলোচনা হয়েছে। আপনাদের কাছে আসার আগেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে
মাগরিবের পর থেকে এশা পর্যন্ত আলোচনা করে এশার আজান হওয়ার পর রওনা হয়েছি। রাস্তায় যতক্ষণ গেছে এরপরে আপনাদের সামনে বসা, মনে হয় তো ঘন্টার উপরেই আলোচনা হয়ে গেছে। আরও তো আলোচনা অবশ্যই আলোচক আপনাদের সামনে আসেন, আর সুসংবাদ হইল অলিপুরি সাহেব আসতেছে ইনশাআল্লাহ।